পিস্তলমুস 5 টাকা করে শেষ হয়ে গেল কয় মিনিটে তো তোর মুসতে পেছা শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ লাগলে দিমু আইনা হ্যাঁ বড়ি এমনি দিয়ে দিন আপনারা যান আচ্ছা এনে 2000 টাকা দেন আপনারা 500 টাকা বকশিস আরো যত তরমুজ বিক্রি করলাম 5 টাকা 10 টাকা এই টাকাও আপনার দেখি ভাই দেখি 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 এই তরমুজ কার এই তরমুজ কার হ্যালো এই তরমুজ কার আপনার কয়টা তরমুজ আছে এখানে এখানে আছে 23 পিস কত করে বিক্রি করেন বিক্রি করি 120 150 সবগুলো নিলে কত টাকা রাখবেন আমার কাছ থেকে বলছি একদম 2100 টাকা সবগুলো 2100 টাকা সব নিতে তরমুজ 2100 টাকা আচ্ছা আমি কিনে নিলাম তাহলে আমি এখন বিক্রি করি ঠিক আছে ভাই তরমুজ কে কিনবেন আমি আপনি নেবেন আর কে নিব সবাই নেবেন আচ্ছা আমি বিক্রি করব এক পিস তরমুজ 5 টাকা করে 5 টাকা আছে দেন 5 টাকা দেন আমি ওরে দেন কত টাকা আছে নে 1 টাকা 100 টাকা আছে আচ্ছা নেন একটা একটা আর কয়টা আপনি কয় টাকা আমি একটা নেব একটা নেবেন না 4 টাকা আছে ঠিক আছে এর 4 টাকা আছে তাহলে আপনার একটা ভাই 4 5 টাকা পিস এই যে মামা আমি একটা এই যে ভাইয়ের একটা নেন নিছেন এই যে আমার 5 টাকা এই যে 5 টাকা একটা 5 টাকা একটা এই যে একটা 15 টাকা দেব এই যে আপনার একটা আমার দুইটা দেন আপনার দুইটা আপনার দুইটা নেবেন আচ্ছা আচ্ছা এই যে আপনি আপনি দুইটা নেন আপনি একটা নিছেন আমার 15 টাকা এই আপনি একটা নিছেন নিলাম আমি হ্যাঁ কয়টা নিছো ঠিক আছে আর কয়টা আছে আর কয়টা আছে আপনি 15 টাকা 15 টাকা নাই আপনি 20 টাকা নেন আপনি না একটা আপনি মাগনা দিয়ে দিলাম জি এখানে এখানে আরেকটা আরেকটা তরমুজ আর এখানে 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 পাঁচটা নিয়ে নিছেন আপনারা দুইটা নিছেন আপনি দুইটা না আপনি আপনি একটা নেন আপনি একটা নেন একটা না না একটা 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 এই ভাই নিবে আপনি দেন দেন এই 5 টাকা দেন এই ভাই 1 টাকা নিবে কেন তো আমাদের ভাঙতি নাই তো ভাঙতি নাই আচ্ছা নেন দুইটা না এই যে দুইটা 10 টাকা 10 টাকা দিলাম দুইজন দশ তাহলে কি আর আর আছে বাকি আমাদের 5 টাকা নাই 5 টাকা আছে দেন 5 টাকা দেন এটা কার দেন স্যার এই যে দুইজন দুই 10 টাকা 10 টাকা হবে না দুইটাকে হবে না 5 টাকা লাগে 5 টাকা এই যে 2 টাকা দুইটা নিলাম 5 টাকা তো ভাগ দি নাই এখন তো দরকার ছিল এখন তো দিতে পারতেছেন না এখন দেওয়ার পারতাম না তবে বিকালে দুন দেবো রেট বাড়তি প্রথম তো আরে রেট মেট পরে বুঝবো না এই যে আপনার তরমুজ গুলো যে এত তাড়াতাড়ি যে বিক্রি হয়ে গেলো আপনি খুশি না হ্যাঁ আপনারা যে অল্প দামে তরমুজ এবার পাইছেন 5 টাকা 10 টাকা করে তরমুজ হ্যাঁ আজকে ভালো পাইছেন না হ্যাঁ থাকে তাহলে আমাদের পক্ষে কোনো সম্ভব না তাই না মানে বাসায় নিয়ে একটা দিতে করি প্রতিদিন দিতে হবে আপনারা তো অনেক খুশি না জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তা আপনারা কোথায় যাবেন বাসা যাবেন জি হ্যাঁ এ বড়ি কি করবেন এগুলো বড়ি আপনারা খুশি খেতে পারেন না এটা বিক্রি করে দে এই এই বড় এই বড় 10 টাকা কেজি নে ভাই কে নেবে 10 টাকা এই ভাই চাইছিল তুমি আপনি তরমুজ পানে না এই যে 10 টাকা তরমুজ পানে না বড়ি এমনি দিয়ে দিলাম আপনারা যান বড়ি এমনি দিয়ে দিলাম ঠিক আছে বড়ি দিয়ে দিলাম তাহলে এখানে কত টাকা উঠলো 30 40 50 60 70 80 আচ্ছা আপনার তরমুজের দাম কত 2000 টাকা দেবো আচ্ছা আমি 150 টাকা করে বিক্রি করি আচ্ছা এনে 2000 টাকা এনে 2000 টাকা হ্যাঁ সবারই তো 2 টাকা করে 5 টাকা করে তরমুজ দিলাম 5 টাকা পিস করে তরমুজ দিলাম হ্যাঁ আপনার কাছে নিয়ে দিলাম দেন আপনারা 500 টাকা বকশিস ঠিক আছে আরো যত তরমুজ বিক্রি করলাম 5 টাকা 10 টাকা এই টাকাও আপনার এই টাকাও আপনার খুশি তো ভাই হ্যাঁ এখন কোথায় যাবেন ইনশাল্লাহ দোয়া করি 3 মাস না আপনি সারা বছর তরমুজ বিক্রি করেন এবং লাভ করেন হ্যাঁ ঠিক আছে তাহলে আসে আসসালামু আলাইকুম
আর রইলো